हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के खूब ही गुरुत्वपूर्ण एक वीडियो अपन संगे शेयर करते चले लक्ष्मी भाण्डार स्कीम नहीं। लक्ष्मी भाण्डार स्कीमर आवेदन पत्र आपनारा अने लम्बा लाइने दाड़ी दुआर सरकार कैम्पे जमा कर मने क्योंकि अनेक प्रश्न ये आवेदन पत्र जमा करार पर ही अने फर्म फिल आप करते गए कि भूल कर बड़ोधरण भूल कर आर क्यों छोटोखाटो भूल कर फेले फर्मे तो यह अपारा अने जानते चाचन जो आवेदन पत्र जमा कर आवेदन पत्र रिजेक्ट हो ना कि एक्सेप्ट करा। আবার অনেকেই প্রশ্ন করছেন যে আপনি ফর্ম জমা করেছেন বেশ কয়েকদিন হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত আপনার মোবাইলে কোনো রকম এসএমএস আসেনি বা আপনাদেরকে অ্যাকনলেজমেন্ট কপিটাও কিন্তু আপনাদেরকে ফেরত দেওয়া হয়নি, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন সেটা কি অ্যাকসেপ্ট হবে নাকি রিজেক্ট করা হবে। তো এই সমস্ত প্রশ্ন যাদের মনে আছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে বলবো, কারণ আমি আপনাদের সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার স্কিমে যে আবেদনপত্র আপনি জমা করেছেন সেই আবেদনপত্রের স্টেটাস বা স্থিতি আপনার কীভাবে চেক করবেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই শেয়ার করব। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই লক্ষ্মীর ভাণ্ডার স্কিম নিয়ে কিন্তু অলরেডি কিছু ভিডিও পাবলিশড হয়েছে, এই লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালকে নিয়ে কয়েকজন ইউটিউবার জানিয়েছেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল থেকেই আপনারা অ্যাপ্লিকেশন স্টেটাস চেক করতে পারবেন। তো আমি প্রথমেই আপনাদেরকে জানাবো এই যে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কোনো সাধারণ পাবলিক কিন্তু তাদের স্টেটাস চেক করতে পারবেন না, কোনো মতেই পারবেন না, নেভার পসিবল। এই পোর্টালটা শুধুমাত্র তারাই লগ ইন করতে পারবেন এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে। দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত অফিসাররা নিযুক্ত ছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য শুধুমাত্র তারাই কিন্তু তাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে পারবেন, কারণ তারাই কিন্তু আপনাদের যে আবেদনপত্র সেগুলোকে অ্যাকসেপ্ট করবেন, ভেরিফাই করবেন। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার যে এই পোর্টালটা আমাদের জন্য নয়, কোনো সাধারণ পাবলিকের জন্য নয়, এবং এখনও পর্যন্ত অনলাইনে কোনো সিস্টেম কিন্তু তৈরি হয়নি, কোনো ওয়েবসাইটও তৈরি করা হয়নি, কোনো লিঙ্কও দেওয়া হয়নি যেখান থেকে আমরা সরাসরি অনলাইনে চেক করে নিতে পারবো যে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশন সেটা অ্যাকসেপ্ট নাকি রিজেক্ট করা হয়েছে। তবে অবশ্যই প্রসেস আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। তো যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছেন যে আপনি ফর্ম জমা করেছেন বেশ কিছুদিন হয়ে গেল এখনও পর্যন্ত মোবাইলে এসএমএস আসছেন না, তিনি কী করবেন? আবার কি সেকেন্ড টাইম দৌড় সরকার ক্যাম্পে গিয়ে আপনারা ফর্ম আবার জমা করবেন? তো তাদের জন্য আমি বলতে চাই আপনারা অ্যাটলিস্ট 10টা দিন ওয়েট করুন। ইউ হ্যাভ টু ওয়েট অ্যাটলিস্ট 10 ডেজ আফটার সাবমিটিং দ্য ফর্ম ইন দৌড় সরকার ক্যাম্প। যদি 10 দিন ওয়েট করেন তারপরেও যদি দেখেন যে মোবাইলে কোনোরকমভাবে এসএমএস আসছেন না, সেক্ষেত্রে অবশ্যই প্রসেস আছে। সেটা হচ্ছে আপনি সবার প্রথমে আপনার ক্যাম্পেই যাবেন, ক্যাম্পে গিয়ে আপনি আগে খোঁজ নেবেন আপনার অ্যাপ্লিকেশনের অবস্থাটা কী আছে, আপনার আবেদনপত্রটা, সেক্ষেত্রে কেন আপনার মোবাইলে এসএমএস আসছে না। সেখান থেকে যদি আপনি কোনো পজিটিভ রিপ্লাই না পান, কোনো সদুত্তর না পান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা নেক্সট স্টেপ ফলো করুন। আমি আপনাদেরকে যে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি সেই ওয়েবসাইট দুয়ারে সরকার অফিসের ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে আপনারা আসবেন। এটা দুয়ারে সরকার অফিসের ওয়েবসাইট, লিঙ্ক আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে পাবেন। এই বেসে যখন ওপেন হবে আপনারা নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পাবেন কন্ট্যাক্ট আস বলে যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন এই লিঙ্কে। আবার কন্ট্যাক্ট আসে আপনারা ট্যাপ করবেন, ট্যাপ করতে আপনারা নেক্সট পেজে একটা স্টেট লেভেল টাস্ক ফোর্সের একটা হেল্পলাইন নম্বর পাবেন। এটা যে দুয়ারে সরকার স্কিমটা চলছে, দুয়ারে সরকার প্রকল্প, এই প্রকল্পের কিন্তু হেল্পলাইন নাম্বার একটাই মতো হেল্পলাইন নাম্বার আছে এবং ইমেল আইডিও দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার @gmail.com। আপনারা চাইলে ইমেল করতে পারেন অথবা ফোন করতে পারেন। তো যখনই ফোন করবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এরা জানতে চাইবে এবং আপনার যে কোনো ধরনের ফর্ম নিয়ে কোনো রকম কোয়ারিজ থাকলে, শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার না, যে কোনো ধরনের রেশন কার্ড হোক, যাই হোক, যে ফর্ম আপনি জমা করেছেন যা নিয়ে আপনার কোয়ারিজ আছে, সেই সমস্ত তথ্য কিন্তু আপনার এখান থেকে চেক করতে পারবেন। তবে অবশ্যই আগে যেমন বললাম আপনারা অবশ্যই আগে আপনাদের ক্যাম্পে আগে যোগাযোগ করবেন এবং সেখান থেকে যদি কোনো রকম কোয়ারিজ না পান তারপরে আপনারা এই হেল্পলাইনে কল করুন, কারণ এখানে যেহেতু একটাই মাত্র নাম্বার, অনেক লোক এখানে ফোন করবেন, আপনি সহজে এখানে এনগেজ হতে পারবেন না, লাইন কিন্তু এখানে অলরেডি বিজি দেখাবে, আপনাকে বারবার ট্রাই করতে হবে। তো এই ইনফরমেশনটুকু ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন। এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন।